হাসে জমির ধান খেয়েছে এই অভিযোগে দুই পরিবারের বচসা। ঘটনায় জখম মহিলা সহ মোট 6 জন। হাসনাবাদ থানার ভেবিয়া এলাকার ঘটনা। হাসে জমির ধান খেয়েছে এই অভিযোগে দুই পরিবারের মধ্যে বিবাদ, হাতাহাতি থেকে সংঘর্ষ পৌঁছায়। বাঁশ, লাঠি, লোহার রড দিয়ে মহিলাকে বেধড়ক মারধরের অভিযোগ। মহিলা সহ ঘটনায় জখম 6 জন, তাদের হাসপাতালেও ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বসিরহাট জেলার হাসনাবাদ থানার দক্ষিণ ভেবিয়া গ্রামে। গ্রামের বাসিন্দা কাশেদ মোল্লার দুটি হাঁস প্রতিবাসী রজ্জাক মোল্লার জমিতে গিয়ে ধান খেয়ে নেয়। এই নিয়ে প্রথম শুরু হয় বচসা। এসবের মধ্যেই দুই পরিবারের মধ্যে বেঁধে যায় মারামারি। হঠাৎই রজ্জাক মোল্লার দুই ছেলে বাঁশ, লোহার রড নিয়ে এলোপাথাড়ি মারতে শুরু করে বলে অভিযোগ। হাঁস ছিল আমাদের 4টা হাঁস, এবার গিয়ে হাঁস ওরা তখন ধান রুয়েছিল, এবার গিয়ে হাঁস ওরা বলেছিল যে আজকে ছেড়ো না, এবার গিয়ে আমার সে ছায়া ছেড়তো না, এবার ভুল করে আজকে হঠাৎ করে ছাড়া পড়ে গিয়েছে। এবার গিয়ে গালি গালাগালি দিচ্ছে, ফজিয়াত দিচ্ছে, তা আমার আম্মু বলেছে যে গালাগালি দিও না, হাঁস তোমরা নিয়ে না। এবার গিয়ে সেরকম কথা বললি, এবার গিয়ে ওরা গালাগালি দিতে দিতে আস্তে আস্তে এবার মারতে ছিল। ঘটনায় 65 বছর বয়সী মহিলা লাইকি বিবিকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। বৃদ্ধ কাশেদ মোল্লার মাথা ফাটিয়ে দেওয়া হয়। ঘটনায় মোট 6 জন আক্রান্ত হয়েছেন, 4 জন টাকি গ্রামীণ হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন। হাঁস নিয়ে যাচ্ছিল ওরা, একবার তোমরা গালাগাল দিয়ে না, কিন্তু হাঁস নিয়ে বাড়ি যাও। আর যাই বলিস ওরা দৌড়িয়ে শিখবার মেরে, একদম চোরা তুলে মেরে একদম সবার কেটে গেছে, একদম সব রক্তপাত। আমার অপারেশন, আমার তো পেটে লাথি মেরেছে, আমার তো যন্ত্রণা হচ্ছে। তো এই ঘটনার পর রজ্জাক মোল্লা সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে হাসনাবাদ থানায় অভিযোগ দায়ের করেছে আক্রান্তের পরিবার। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। শুধুই কি জমির ধান হাঁসে খেয়ে নেওয়ার জন্যই এই ঘটনা, না এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ, নাকি পুরনো শত্রুতার জেরেই এই হামলা? গোটা ঘটনার তদন্ত শুরু করেছে হাসনাবাদ থানার পুলিশ। হাঁস যায়, হাঁস গেলি ওরা ধরে নিয়ে যায়, ধরে নিয়ে যাচ্ছে, যেতে যেতে আমি বলছি যে ধরে নিয়ে যাচ্ছিস তা আজকের দিনটা দিয়ে যা, তা উল্টো পাল্টা ভাষা বলছে, বললি তা আমি পাট ধরছিলাম পুকুরি, ধরতে ধরতে আমি উঠেছি, আমি বলছি কীরকম ভাষা বলতেছিস, তোরও তো মাবুন আছে বাড়ি, তা সে তো খুবই হয়, তা তুই এরকম ভাষা বলছিস, বললি এবার আমার ছেলে ঘুমিয়েছিল মেজে ছেলে মনিরুল মোল্লা, এবার ও উঠেছে, উঠে বলছে তোরা কী মনে করেছিস, তোরা যখন যা মনে করবি তাই, আর বললি এবার ওর ছোটো ছেলে কামারুল গাজী ও ছুটে আসে হাঁস নিয়ে, ওর হাতে দুটো হাঁস থাকে, ওর বাপের হাতে দুটো হাঁস থাকে, থাকলে ও হাঁস নিয়ে একটা হাঁস গোলা টিপে মেরে দেয় আর একটা হাঁস ছেড়ে দেয়, দিয়ে ওখানে বেড়া থাকে, রেলিংয়ের বেড়া, তাতে পেরেক আছে, সেই বেড়ার চোটা ভেঙে আমার মেজে ছেলের মারধর করে। এবার আমার আব্বা গিয়েছে, কেন আব্বার ধান খেতে ফেলে মারধর করেছে, মাথায় মেরেছে, মাথা কেটে গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাসনাবাদ। আদি মোহিনী মোহন কাঞ্জিলাল বিপুল সম্ভার নিয়ে এবার বনগাঁতে শিমুলতলা মোড় যশোর রোড, শুভ উদ্বোধন।